আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব আইফোন মোবাইল DFU মোড থেকে কিভাবে PWNDFU মোডে ট্রান্সফার করা যায় বিভিন্ন কাজ করার জন্য। বোর্ডেবল মেমোরি কার্ড তৈরি করার জন্য আমাদের একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে। সফটওয়্যারটি ডাউনলোড করা শেষ হলো, এখন সফটওয়্যারটি ওপেন করতে হবে এবং আমাদের PWNDFU মোডের ফাইলটি আমাদের পেন ড্রাইভে লোড করতে হবে সফটওয়্যারটি ব্যবহার করে। পেন ড্রাইভ সিলেক্ট থাকতে হবে, ফ্ল্যাশ নাও ফাংশনে ক্লিক করতে হবে। অল্প কিছুক্ষণ সময় অপেক্ষা করার পর ফ্ল্যাশ কমপ্লিট হয়ে যাবে। এখন এই ফ্ল্যাশ ড্রাইভটি দিয়ে আমাদের কম্পিউটারের মাদারবোর্ডের বায়োসের ফাংশনে এন্ট্রি করতে হবে। মাদারবোর্ডে বায়োসের ফাংশন থেকে পেন ড্রাইভ ফাংশনটি সিলেক্ট করতে হবে। এন্টার প্রেস করতে হবে, কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ সময় অপেক্ষা করার পর দেখতে পেলাম PWNDFU মোডের টার্মিনাল ক্লিক করতে হবে। টার্মিনাল মেনুতে মেনু লিখতে হবে, কিবোর্ড চেপে মেনু লিখতে হবে, এন্টার প্রেস করতে হবে। এন্টার প্রেস করার পর
কিবোর্ড থেকে 1 প্রেস করতে হবে। আপনার মোবাইলটি DFU মোডে পিসির সাথে কানেক্ট করতে হবে। অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই PWNDFU মোডে মোবাইলটি চলে আসবে।